চিনি মাটি এবং পানি দ্বারা অ্যালুমিনিয়ামের এই ধরনের স্প্রিন্ট তৈরি করা হয় এই জন্য প্রথমে বালি মাটিকে জ্বালি দিয়ে ভালোভাবে চেঁকে নিতে হবে যাতে করে মাটি কণা না থাকে তারপর একটি পাত্রের মধ্যে দশ থেকে পনেরো কেজি পরিমাণ চিনি নিতে হবে এবং পাত্রের মধ্যে চিনির সমপরিমাণ পানি মিশ্রণ করতে হবে পানি মিশ্রণ করার পর পাত্রটি আগুনের সামনে নিয়ে রাখতে হবে চিনি মিশ্রিত এই পানিকে পরে আগুন দিয়ে জাল দিয়ে সেরা বানাতে হবে তারপর এই চিনি মিশ্রিত পানিকে ওই বালির সাথে একটি পাত্রের মধ্যে মিশ্রণ করা হয় এই পাত্রের মধ্যে মাটি চিনি এবং বালি মিশ্রণ করতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা মিশ্রণ করার পর ভালোভাবে একটি পাত্রের মধ্যে এই মাটিগুলো আবার রাখা হয় পরে এই মাটি নিয়ে একটি কার্ডের মধ্যে এই ডাইজ বসানো হয় ডাইজের উপরে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হয় দেখেন কীভাবে ডাইজের উপরে মাটি দেওয়া হইতেছে পুরো ডাইজ ভালোভাবে ঢেকে দিতে হবে মাটি দিয়ে হ্যাঁ তারপরে ফিম বসানো হয়েছে ফিম বসানোর হওয়ার পরে ফিম সমপরিমাণ এটার মধ্যে মাটি দেওয়া হবে এবং মাটি দিয়ে এটা ভালোভাবে শক্ত করে মজবুত করে ডেকে দিতে হবে আর একটি কাঠ দিয়ে মাটি সমান করে মাটির উপরে একটা কাঠ দিয়ে ক্লাম দিয়ে ফিমটি আবার উল্টে দেওয়া হবে বাস এক্সাইট হয়ে গেল দেখেন কিভাবে এই ডাইজে আবার নতুন করে উপরে ডাইস ভালো করে পরিষ্কার করে উপরে মাটি ভালো করে পরিষ্কার করে হাওয়া দিয়ে এর উপরে পাউডার লাগানো হবে পাউডার দেওয়ার উদ্দেশ্য হলো উপরে মাটি দিলে আবার যেন এই মাটি দেয় একত্রিত না হয় যাতে এটার উপরে একটা ডাইস বসানো হবে যাতে ডাইজের উপরে মাটি দেওয়া ওটার সাথে মিশ্রিত না হয় সম্পূর্ণ পৃথক পৃথক থাকার জন্য সাইডে ভালোভাবে পাউডার দিতে হয় তারপর ডাইজের উপরে একটি থেকে এর উপরে মাটি দেওয়া হয় এবং এর উপরে একটি ফেম বসানো হয় এই ফ্রেমের উপরে আবার ভালোভাবে ফ্রেম সম মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং এই অ্যালুমিনিয়াম ভিতরে যাওয়ার জন্য এর ভিতরে একটি সু টু ফাইভ দুটি সু টু ফাইভ আটকানো হবে যাতে একদিকে অ্যালুমিনিয়াম এর পানি ডালা হবে আর অন্যদিকে অ্যালুমিনিয়ামের হাওয়া বের হতে হবে যাতে অ্যালুমিনিয়ারের এই ফ্রেমটা এই স্পিনটা যাতে সমস্যা না হয় এবং সুন্দরভাবে তৈরি হয় মাটি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে এবং মাটি শক্ত করতেছে এখন উল্টাবে দেখেন কি সুন্দর সুন্দরভাবে একটি ফ্রেম তৈরি হয়ে হতে যাচ্ছে এই ফ্রেমটা এখন হাত দিয়ে ওঠানো হবে এই পাত্রের মধ্যে অ্যালুমিনিয়ামের পানি রাখা হইতেছে এতক্ষণ চোদ্দোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে তাপমাত্রা দেয় অ্যালুমিনিয়ামকে পানি মানানো হয়েছে এই পানি আবার ওই পাত্রের মধ্যে রাখবো যে পাত্রের মধ্যে স্প্রিনের ক্যাটালগ বসানো হয়েছে যাতে এই স্প্রিনটা ওই ক্যাটালগের সেম সেম হয়ে যায় এই পাত্রের মধ্যে অ্যালুমিনিয়ামের পানি রাখতেছে আমরা দেখি তারপর কি হয়